Assalamualaikum সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। পরিবেশ সূচকে 180 দেশের মধ্যে 177তম অবস্থানে আছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত পরিবেশগত পারফরম্যান্স সূচকের দ্বিবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য, এ তালিকা 176 নম্বর অবস্থানে আছে পাকিস্তান। তালিকা সবার নিচে আছে ভারত, র্যাঙ্কিংয়ে 180তম অবস্থানে আছে ভারত। বিশ্বের 180টি দেশের পরিবেশগত পারফরম্যান্স তুলনা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইপিআই 2022। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের পরিবেশগত পারফরম্যান্সের উপর নম্বর দিয়ে এই র্যাঙ্কিং নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটি। গত এক দশকে এসব দেশের পরিবেশগত অবস্থান কীভাবে পরিবর্তন হয়েছে সেই চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। র্যাঙ্কিংয়ে পরিবেশগত সূচকে ডেনমার্ক আছে সবার উপরে। ড্যানিশদের ইপিআর স্কোর 77.90। গত এক দশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশটির ইপিআর স্কোর বেড়েছে 14.90, 77.70 পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বন্ধুরা, যদিও বাংলাদেশ এই তালিকায় ভারত থেকে উপরে, তবুও কিন্তু বাংলাদেশকে নিজের পরিবেশ নিয়ে আরও কাজ করার আছে। বাংলাদেশ কিন্তু এখনও পরিবেশ সূচকে খুব বেশি একটা ভালো করছে না। বাংলাদেশকে অবশ্যই এই পরিবেশ সূচককে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।